হাজার লক্ষ জনতা এই সংগ্রামে নানা কর্মসূচির মধ্য দিয়ে যুক্ত হচ্ছিলেন। গত 28 তারিখ মহাসমাবেশ, গণসমাবেশ, সমাবেশ, বিএনপি গণতন্ত্র মঞ্চ সহ 36টি রাজনৈতিক দলের কর্মসূচি ছিল। সরকার যারা আবার একটি একতরফা নির্বাচন করতে চায়, তারা শান্তিপূর্ণ আন্দোলনের চাপে, আন্তর্জাতিক পাহাড়ের চাপে তারা দিশেহারা হয়ে গেছে। তখন তারা ষড়যন্ত্র করল, এই সমাবেশে নিজেদের এজেন্ট ঢুকিয়ে পরিকল্পিতভাবে এমন সহিংসতা তৈরি করল। প্রধান বিচারপতির বাড়ির ফটকে হামলা, সাংবাদিকদের উপরে হামলা, একজন পুলিশ সদস্যকে নির্মমভাবে হত্যা করা, পুলিশ হাসপাতালে গাড়িতে আগুন দেওয়া, এই সব ঘটনা নিজেদের এজেন্ট দিয়ে পরিকল্পিত উস্কানি তৈরি করে তারা এই ধরনের হামলাগুলো ঘটালো। আর আওয়ামী লীগ প্রধানমন্ত্রী সমস্ত দোষ দিলেন বিরোধী দলের উপরে, বিরোধী দলের উপরে দোষ চাপিয়ে আজকে সমস্ত আন্দোলনের উপরে একটা ভয়াবহ আক্রমণ, ভয়াবহ একটা ক্র্যাকডাউন তারা জারি করেছেন। আজকে বিরোধী দলের বিশেষভাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, তাদের মিডিয়া সেলের প্রধান জহিরুদ্দিন ছাপন, যুগ্ম মহাসচিব মাজ্জেম হোসেন আলাল, শহীদুদ্দিন চৌধুরী আনি, ইমরান সালে প্রিন্স সহ কেন্দ্রীয় থেকে শুরু করে একেবারে ইউনিয়ন পর্যায়ে তারা প্রতিদিন শত শত নেতা কর্মীকে গ্রেফতার করছে। বন্ধুরা আমার, কেবল বিএনপির উপর নয়, গণতন্ত্র মঞ্চের উপরে তারা হামলা করছে। নারায়ণগঞ্জে আমাদের মিছিলে হামলা করা হয়েছে, মঞ্চের নেতা জেএসডির নারায়ণগঞ্জ জেলার নেতা মোতালেব মাস্টারকে গ্রেফতার করে সেখানে গাড়ি পোড়ানোর মামলায় তাকে যুক্ত করেছে। আমরা দেখেছি রংপুরে সেখানে মঞ্চের মিছিলে হামলা করা হয়েছে, গণসংহতির রংপুর জেলা আহ্বায়ক তৌহিদুর রহমানকে পুলিশ পিটিয়ে আহত করেছে। আমরা দেখেছি ঢাকায় গণসংহতির কর্মী মরণকে গ্রেফতার করে সেখানে জেলে পড়া হয়েছে। এইভাবে তারা সারা দেশের 36 দলের বিভিন্ন নেতা কর্মীদের উপরে হামলা করছে, গ্রেফতার করছে, মামলা দিচ্ছে। তারা ভেবেছেন দমন পীড়ন করলে, সমস্ত বিরোধী দলের নেতাদের জেলে ঢুকিয়ে দিলেই তারা একটা একতরফা নির্বাচন করতে পারবেন। কিন্তু আমরা পরিষ্কার করে বলতে চাই, সারা বিশ্বের ইতিহাস, বাংলাদেশের ইতিহাস বলে দমন পীড়ন করে, হামলা মামলা করে, খুন করে, হত্যা করে কোনো জনগণকে দমন করা যায়নি। বাংলাদেশের জনগণ এইবার ভোটাধিকারের জন্য তারা জেগে উঠেছেন, তাদেরকে দমন করা যাবে না। আজকে আমরা বিস্ময়ের সাথে দেখি প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর আসনে বসে যে বক্তব্য তিনি সংসদে দিয়েছেন, যে বক্তব্য তিনি পরের দিন বক্তৃতায় দিয়েছেন, নিজের দলের নেতা কর্মীদেরকে আইন হাতে তুলে নিয়ে তিনি তাদেরকে সন্ত্রাসী কর্মকাণ্ডে মানুষকে আগুনে পুড়িয়ে মারার জন্য তিনি পুরোপুরি উৎসাহিত করেছেন। প্রধানমন্ত্রীর আসনে বসে কেবল শপথ ভঙ্গ নয়, তিনি আইন লঙ্ঘন করেছেন। সেই লড়াই আপনারা উদ্বুদ্ধ হবেন, আরো জোরদার অংশগ্রহণ করবেন, সেই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। সংগ্রামী